পোশাক খুলি এইবার গেরুয়া পোশাক পিন্ধিবলে সাজু হয়েছে দুগরাকিক আইপিএস বিষয়া। শীঘ্রে বিজেপি যোগদান করব দুগরাকিক আইপিএস বিষয়ায় খেলিব নির্বাচন। আগন্তুক চব্বিশের লোকসভা নির্বাচনত বিজেপির প্রার্থী হওয়ার মন মেলিছে দুগরাকিক আইপিএস বিষয়া আনন্দ প্রকাশ তিওয়ারি আর আনন্দ মিশ্রয়। সেলিব্রিটি আইপিএস বিষয়া আনন্দ মিশ্র আর আনন্দ প্রকাশ তিওয়ারি সন্দর্ভত এই বাতরিয়ে আজির দিনট শিরোনাম দখল করেছে আর গেরুয়া বহন পিন্ধিবলৈ সাজু হয়েছে এই দুগরাকিক আইপিএস বিষয়া। পূর্বর যে থাকা বিষয়া আইপিএস বিষয়া আনন্দ প্রকাশ তিওয়ারি সম্প্রতি ডেপুটেশনত উত্তর প্রদেশত আছে আর বর্তমান লক্ষিমপুর জেলার আরক্ষী অধীক্ষকর দায়িত্ব আছে আনন্দ মিশ্র। আর এই দুই আনন্দে এতিয়া বিজেপিত আনন্দ বিলাব, বিজেপির আনন্দ হয়ে পড়ব এই দুই আনন্দ। এগারী আনন্দ খেলিব বিহারত নির্বাচন আর আনগীর নির্বাচন খেলার মন উত্তর প্রদেশত। আনন্দ মিশ্রর মন নিজ গৃহরাজ্য বিহার, আনন্দ প্রকাশ তিওয়ারির মন বর্তমান ডেপুটেশনত থাকা উত্তর প্রদেশ। আর শীঘ্রে বিজেপিত যোগদান করার সম্ভাবনা এতিয়া রাজ্যের দুই আইপিএস বিষয়া আনন্দ তিওয়ারি আর আনন্দ মিশ্রর। জানাইছো অধিক খবর। চাকরি এরি রাজনীতিলৈ রাজ্যের দুই আইপিএস বিষয়া শীঘ্রে খাকি পোশাক খুলিব গেরুয়া বহন পরিধান করিব। শাসনাধিষ্ঠ বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মন মেলিছে দুই আইপিএস বিষয়ায়। এগারী 2011 মেঘালয় কেডারর আইপিএস বিষয়া বর্তমান লক্ষিমপুর জেলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র আর আনগী 2004 বেস্টর মেঘালয় কেডারর বিষয়া আইপিএস আনন্দ প্রকাশ তিওয়ারি। দুজন আইপিএস বিষয়া ইতিমধ্যে কর্মক্ষেত্রের অব্যাহতি বিচারি সরকারের ওসর করেছে আবেদন। ইয়াৰে এজন বিষয়া পদত্যাগ ইতিমধ্যে অনুমোদন জানাইছে সরকারেও। আনন্দ মিশ্রই লোকসভার নির্বাচনত তেওঁ গৃহরাজ্য বিহারের বৈশালী সমষ্টির বিজেপির টিকটত প্রতিদ্বন্দ্বিতা করার মন। শেহতীয়াভাবে বিহারত বিভিন্ন সামাজিক কাম কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছে আনন্দ মিশ্র আর তেওঁর পত্নীর যে এনজিও সেই এনজিওর সঙ্গে বিভিন্ন সামাজিক কাম কাজত জড়িত। আন জ্যেষ্ঠ আইপিএস বিষয়া আনন্দ প্রকাশ তিওয়ারিও রাজনীতিলৈ মন মেলিছে। বর্তমান উত্তর প্রদেশের সরকার আরক্ষী মহাপরিদর্শক পদত কার্যনির্বাহ করে আছে বিষয়াজনে। আইপিএস বিষয়াজন 2021 চনত এপ্রিল মাহত ডেপুটেশনত গৈছিলে উত্তর প্রদেশলৈ। লোকসভার আগন্তুক নির্বাচনত বিজেপি দলের টিকটত প্রতিদ্বন্দ্বিতা করার মন মেলি ভিআরএস বিচারিছে বিষয়াজনে। বিষয়াজনের এই আবেদনও গ্রহণ করার পথত রাজ্য সরকার, সংঘ পরিয়াল আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথর অতিক ঘনিষ্ঠ আইপিএস বিষয়া আনন্দ প্রকাশ তিওয়ারি। সরকারে তেওঁ ভিআরএসত অনুমতি দিলেই সক্রিয় রাজনীতি জঁপিয়াই পড়ব আইপিএস বিষয়াজনে। আর এবার সক্রিয় রাজনীতিলৈ মন মেলিছে দুগরাকিক আইপিএস বিষয়ায়। এগারী সেলিব্রিটি আইপিএস বিষয়া এগারী আনন্দ মিশ্র বর্তমান লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক আর আরক্ষী অধীক্ষক থাকার সময়সাত বিভিন্ন সময়ত বিভিন্ন বিতর্কর সঙ্গে সাঙুর খাই পড়েছে এগারী আনন্দ মিশ্রর নাম। সে নগাঁওর সময়সাত কীর্তিকমল বরার ভুয়া এনকাউন্টারে হোক বা অন্য কেতবর যতর্ক সেই বিতর্ক লগ এড়া দিয়া নাছিল আনন্দ মিশ্রক। আর আনন্দ মিশ্রই বিভিন্ন বিতর্কত সুমাই পড়া আনপিনে সেলিব্রিটির রূপ ধারণ করা এগারী আনন্দ মিশ্র বিভিন্ন সময়সাত মুখ্যমন্ত্রীর ধমক খাবলগিয়া হয়েছিল। আর এগারী হয়েছে আনন্দ প্রকাশ তিওয়ারি। গুয়াহাটির এস এস পি পদত আসে জ্যেষ্ঠ যে আরক্ষী অধীক্ষক, সেই জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষকর পদত আসে। পরবর্তী সময়সাত সোণোৱাল সরকারের দিনত রাজ্যিক পরিবহন নিগমের সঞ্চালক পদতো আসে এগারী আইপিএস আনন্দ প্রকাশ তিওয়ারি। আর পরবর্তী সময়সাত স্কিল সৈতেও জড়িত হয়ে পড়েছিল আনন্দ প্রকাশ তিওয়ারি। আর আনন্দ প্রকাশ তিওয়ারি থাকার সময়সাত পরিবহন নিগম, রাজ্যিক পরিবহন নিগমের বিভিন্ন সম্পত্তি বেআইনিভাবে অনিয়মে বিক্রি করারও অভিযোগ উত্থাপন হয়েছিল আনন্দ প্রকাশ তিওয়ারির বিরুদ্ধে। আর আনন্দ প্রকাশ তিওয়ারির বিরুদ্ধে কেবাটাও অভিযোগও উত্থাপন হয়েছিল। ঠিক একই ধরনের আনন্দ মিশ্রর বিরুদ্ধেও আছে অভিযোগ। আর ইয়ার পাছত এতিয়া এই অবশ্যই এই অভিযোগসমূহের ঊর্ধ্বত এগারী দক্ষ আরক্ষী বিষয়া হিসাবেও নিজের কর্মক্ষেত্রত প্রমাণ দি অহা এই দুই আনন্দ, এগারী আনন্দ মিশ্র আর এগারী আনন্দ তিওয়ারি এতিয়া মন মেলিছে খাকি পোশাক খোলার আর গেরুয়া বহন পরিধান করার। লক্ষণীয় হব
রাজ্যে আরক্ষী সেবাত দক্ষতা সেই দক্ষতার দরে সক্রিয় রাজনীতির যদি অংশগ্রহণ করে টিকট লাভ করে তেনহলে রাজনীতির পথারত কি ফল দেখাবলে সক্ষম হয় বিজেপিত আনন্দ হবলৈ আনন্দ বিলাবলৈ প্রস্তুত হওয়া এই দুই আনন্দে।